আমি মোহাম্মদ সাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি দিন চর্চার জন্য, ইসলামকে জানার জন্য, আপনারা কেন এসেছেন ইসলামকে জানার জন্য না, দেখেন কোন ব্যক্তি যদি দিন চর্চার জন্য, ইসলামকে জানার জন্য কোনো রাস্তা তৈরি করে নেয়, একটু বুঝাই, রাস্তা তৈরি করে নেয় মানে আজকে যতজন মানুষ এসেছেন এখানে, আগামীকালকে আসবেন কেউ? কেউ আসবেন না। আজকের রাস্তাটা কোথায় ছিল? ওই বহরমপুরে গিয়ে একটু কাজ ছিল, অনেকে ছিল কিনা, ওই চায়ের দোকানে একটু কাজ ছিল, আচ্ছা ওই বন্ধুদের সাথে একটু আড্ডা ছিল, ওই অমুক অফিসে একটু বসতে হবে, কাজ ছিল কিনা, আচ্ছা এই কাজগুলোকে রফা দফা করে কোথায় এসেছেন দিনে আলোচনা শুনতে? তাহলে আপনাদের রাস্তাটা পরিবর্তন করেছেন না করেননি? কথা কি বোঝাতে পারছেন? আমি যতক্ষণ না হাদিস বোঝাতে পারি অতক্ষণ কথা বলি, মানে আপনাকে বুঝিয়ে ছাড়বো আমি। এবার শুনেন হাদিস, তিনি বলছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোন ব্যক্তি যদি দিন শিক্ষার জন্য তার রাস্তাটাকে ভিন্ন করে নেয়, মানে চলার জীবন থেকে, এই যে সন্দীপুরে মানুষ এদিক ওদিক যেত, আজকে কি করেছে, দিন ইসলাম শিখার জন্য রাস্তাটাকে ভিন্ন করে নেয়, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সহজ পথ আল্লাহ তাআলা বলে দেন। ঠিক অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রাস্তাটা টেনে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেয়। আমরা যদি ওই নিয়তে আসি, আজকে আমাদের রাস্তাটা কে ঢুকাবে? আল্লাহ তাআলা জান্নাতে ঢুকিয়ে দেবে। এরপরে তিনি বলছেন, দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুধু তাই নয় বরং কোন ব্যক্তি যারা দীন ইসলাম শিখতে আসে তার জন্য পৃথিবী, আসমান, সমুদ্রের গভীরে যত মাছ আছে সবাই মাগফিরাতের দোয়া করতে থাকে। একটা হাদিস শোনার জন্য কি করেছে, মক্কা থেকে দেমাস গিয়েছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখের হাদিস কি বুঝতে পারছেন আপনি? আমি খুব রেগে যাই যখন কোনো মাহফিলে কেউ কথা বলে, লোকজন হয় না ইত্যাদি, কেন? কারণ আপনারা আমার ভাই, চিনি না আপনাদেরকে, কিন্তু দিনই ভাই রক্তের ভাইয়ের চেয়েও আপন আমি মনে করি। রক্তের ভাই নামাজ নাও পড়তে পারে, নামাজ না পড়লে তো চণ্ডীদাস, ওর সাথে সম্পর্ক নাই, কিন্তু দিনই ভাইয়ের সাথে সম্পর্ক আছে। আচ্ছা এই হাদিসটা যে মুখ দিয়ে বেরিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। উনি কে জানেন? উনি কে চিনেন আপনারা? একটু চিনাই, হালকা একটু চিনে আপনার, কেন ওনার মুখ দিয়ে কথা যখন বেরোবে বা যে ওই কথাগুলো আমরা বলছি মানে হুবহু নকল করছি, তাহলে আপনাকে কিভাবে একেবারে শ্বাস প্রশ্বাসকে রুখে শোনা উচিত আমি মনে করি, এটা আমার ব্যাপার। আমি এই যে যিনি আমার আগে বক্তৃতা দিচ্ছিলেন, আমি যতটা সময় ছিলাম ওর কথা শুনেছি আমি। কেন বলেন তো? উনি যাই হোক না কেন, যেই হোক না কেন, কারণ আমি বসে আছি উনি আলোচনা করছেন, মানে উনি আল্লাহর আল্লাহ রসুলের কথা বলছেন, এর চেয়ে দামি কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। ওই যে শুরুতে হাদিস পড়েছি, সবাই ওই হাদিসে পড়ে, ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উন্নত সুন্দর কথা হচ্ছে কার? আল্লাহ তাআলার। ও খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সুন্দর কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আমরা কিছুই না আমাদের। কিন্তু এই মুখ দিয়ে যখন তাদের কথা বলবো আল্লাহ আল্লাহ রসুলের, তখন কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে, কারণ তখন আমি বলছি না, তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলোকে নকল করছে। কথা বোঝা গেল? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটু দেখি, হু ইজ হি একটু দেখি। উরওয়া ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তখন ইসলাম গ্রহণ করেননি। তো উরওয়া ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মক্কা থেকে আমাকে পাঠানো হলো একটা প্রতিনিধি দলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও গিয়ে একটা চুক্তিতে স্বাক্ষর করে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি হচ্ছেন গোটা পৃথিবীর নেতা, তার কাছে যে কোনো লোককে পাঠাবে? আপনি ধরেন পিএম এর কাছে যাচ্ছেন, আমাদের ভারতবর্ষের এই পিএম এর কাছে আপনার, আপনাকে আমাকে কেউ পাঠাবে? কেউ? এলাকার যারা অন্তত পক্ষে এমপি এমএলএ আছে তাদেরকে, ঠিক না? তো যখন কোনো প্রতিনিধি দলে যাচ্ছে তো বিচক্ষণ শিক্ষিত মানুষ পাঠাবে। উরওয়া ইবনে মাসুদের, আমি অবাক হয়ে যাই তার হাদিস বর্ণনা শুনেন, তো তিনি বলছেন আমি ওই সন্ধির ওখানে গেলাম, যাওয়ার পরে কয়েকটা দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি মক্কায় ফিরে আমার জাতি গোষ্ঠীকে ডাক দিয়ে বললাম, ও শোনো 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 শোনো, তো কি আমি রোমের সম্রাটের কাছে গিয়েছি। কথা শুনেন, কে বলছে? উরওয়া ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হননি তখনও,
ইসলাম গ্রহণ করেননি, তিনি বলছেন কাফেরদের তরফ থেকে তিনি গিয়েছিলেন, তিনি বলছেন আমি রোমের সম্রাটের কাছে গিয়েছি, আমি পারস্যর রাজার কাছে গিয়েছি, এইরকম বিখ্যাত বিখ্যাত লোকের কাছে আমাকে প্রতিনিধির দল হিসাবে হেড হিসাবে পাঠানো হয়েছে, কিন্তু আমি আবদুল্লাহর বেটার কাছে যা দেখলাম আমি রোমেও পাইনি, পারস্য পাইনি, পৃথিবীর কোথাও পাইনি। মক্কাবাসী বলছে কি রে বাপ, আবদুল্লাহর বেটা মানে এত বিখ্যাত কি হলো? স্বাভাবিক কথা, আপনি আমার বাড়ির সামনে গিয়ে বলবেন শাহিনুর রহমানের বাড়ি কোনটা, বলবে চিনি না, বলেন আমার এলাকার লোক তো আমাকে না শোনারই কথা নাকি, মিলিয়ন মিলিয়ন মানুষ আমাদের বক্তৃতা শুনে আর আমার বাড়ির সামনে লোক চিনবে না? ওই যে কি বলে না, গাওকা যোগী ভিক নেই পাতায়, এটা কথা আছে না, গ্রামের ফকির ভিক্ষা পায় না, আছে কি নাই এরকম একটা ব্যাপার। তো তিনি বলছেন, তিনার কথা শুনে সবাই অবাক হয়ে বলছে বাপরে বাপ, তুমি সম্রাটের কাছেও পাওনি, কি এমন? তো বলছে হ্যাঁ, কোনো রাজাকে দেখিনি, কোনো প্রজাদেরকে দেখিনি, তার রাজাদেরকে এত সম্মান করতে যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তার সঙ্গী সাথীরা সম্মান করছে। মক্কার মানুষ অবাক, আরে এটা কেমন কথা, কি এমন দেখলা, বেশ করো তুমি আমাদের সামনে। তখন বলছে শোনেন, আর এই হাদিস কিন্তু বোখারির, আমি বিশ্বাস করিনি প্রথমে, হাদিসটা পড়ে আমার কেমন লাগলো কি ব্যাপার, আমি কয়েকবার টেস্ট করেছি, না এর হাদিস তো বোখারির, আর বোখারি মানে কোনো সন্দেহ নাই। তো তিনি বলছেন আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলছেন, থুতু তার সাহাবীরা তার সঙ্গী সাথীরা ওই থুতুটাকে হাতে নিয়ে নিচ্ছেন, হাতে নিয়ে সেই থুতুটাকে মুখের উপরে মাখছেন, এভাবে। কথা কি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কেরাম ভালোবাসার নমুনা বুঝতে পারছেন কি? তাহলে আমরা কার কথা বলতে এসেছি বুঝতে পেরেছেন কথাটা? হাদিস শেষ হয়নি। তখন বলছে আমি এটা রোমেও দেখিনি, কিসরা কায়সার সবার কাছে গিয়েছি, বড় বড় নেতা, কোথাও দেখিনি। বলছে আশ্চর্য, আর কি দেখলা? বলছে আর দেখলাম তিনি যখন কাউকে কোনো আদেশ করছেন, হুকুম করছেন, তো সবাই তাদের মধ্যে প্রতিযোগিতা করছে, এই তুমি দাঁড়াও না, তুমি দাঁড়াও না, আমার সৌভাগ্য আল্লাহ রাসূল আমাকে হুকুম করেছে, এখনই ভলেন্টিয়ারকে বলেন এই মেয়েদেরকে আলাদা করো, বলছে তুমি যাও না, কি আছেন এরকম, এ কথা বলবে? অথচ বলছে তার সঙ্গীদেরকে দেখে অবাক হয়ে গেলাম, শুধু হুকুম করার জো নাই, কথা বলার জো নাই, মুখ দিয়ে বেরালাই, বলছে তোমরা দাঁড়াও না গো আমি একটু শুনি, আরেকজন বলছে তোমরা দাঁড়াও না গো আমি একটু শুনি। কোনো রাজা পূজার মধ্যে এরকম ভালোবাসা, এরকম অ্যাকসেপ্টেশন, এরকম মেনে নেওয়ার গতি আমি দেখিনি। আর কি দেখলা? হ্যাঁ, আরেকটা দৃশ্য দেখেছি, সেটা কি? ওরব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি যখন অজু করতে বসছেন, সাহাবাই কেরাম চারিদিকে ঘিরে ঠেলাঠেলি করছে, কি ব্যাপার কি ব্যাপার, ব্যাপারটা বুঝলাম না তো, ঠেলাঠেলি করছে কি ব্যাপার? যে অজু শেষ হয়ে গেছে, একেবারে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে, অজুর বাকি পানি কে নেবে তার জন্য? ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখ দিয়ে কথা বেরিয়েছে, তারপর আপনার বাড়িতে বন্ধন থাকবে, এটা কি করে সম্ভব বলেন দেখি? তার মুখ দিয়ে কথা বেরিয়েছে আকিমিস সালাহ, আল্লাহ তালা বের করেছে, অথচ আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন না। তাহলে বুঝতে হবে যে আমার বক্তৃতা আপনার কাজে লাগছে না, অন্তরের ট্রিটমেন্ট করতে হবে, ওই জায়গাটা হচ্ছে প্যারালাইজড। বুঝতে পারছেন আমার কথা? আসেন একটু দেখি, খন্দকের যুদ্ধের কাজ চলছে, ক্যানেল ক্যানেল, খন্দক মানে ক্যানেল, তো ক্যানেলে কাজ চলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, সাহাবাই কিরাম কাজ করছে, তো একটা পাথর বেঁধেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছে, তো তিনি একটা গাইতি দিয়ে মারতে গিয়ে ওই কামিজটা মানে চাদর তো গায়ে দিতেন বেশিরভাগ গরিব তো তখনকার মানুষ, চাদর গায়ে দিতেন, চাদরটা উঠে গিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু খেয়াল করে দেখছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বাঁধা। কি বাঁধা? তার মানে তিনি খাননি হয়তো অনেকদিন, কিন্তু তার মুখটা দেখলে কেউ বুঝতে পারতো না যে তিনি খাননি। জাবের রাদিয়াল্লাহু আনহু খুব খারাপ লেগেছে, আরে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি, দৌড়ে চলে গেছে বাড়িতে গিয়ে বলছে অমুকের মা জি বাড়িতে কতটুকু খাবার আছে বলতো? বলছে এক থেকে দেড়শের আটা। কজন কজন রুটি হবে বলেন? এক দেড়শের, এক দেড় কেজি আটা কজন রুটি হবে? তৎকালীন জামানায় মানুষের সাইজ ভাবেন, একজনের তো হওয়ার কথা না, এক দেড় কেজি আটার রুটি একজনে খাবে, তৎকালীন সবার কথা বলছি, তারা কাজ করতো। আচ্ছা আপনার ভাষা ধরে নেন পাঁচজন খাবে, কথার কথা ধরে নিলাম পাঁচজন। তো বলছে যে এক থেকে দেড় সেরাটা, হ্যাঁ আর কি? ওই যে ছাগলটা ঘুরে বেড়াচ্ছে ছোট বাচ্চা, এই যে ছোট দু তিন চার কেজি গোশত হবে বোধ হয়,
তো ঠিক আছে চাকু দাও তো, বিসমিল্লাহ আল্লাহ আকবার, জবাই করে বলছে তুই রান্না কর, রুটি তৈরি কর, আমি মোহাম্মদ সাল্লামকে ডেকেছি। এবার মহিলারা দেখবেন খুব বিচক্ষণ হয়, তো মানে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছে শোনো শোনো শোনো, অনেক সাহাবিরা তো আছে ওখানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কানে কানে বলো আমার বাড়িতে একটু নিমন্ত্রণ আপনার। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়াতে 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 আসছে, যাক একটু এক বেলা তো পেট পুরে খাওয়াতে পারবো, একটু তো খেতে পারবে। রসুল্লাহ সাল্লাম এটা কথা বলছিলাম, যে জাবের বলছি যে আমার বাড়িতে আপনার এখন একটু নেমন্তন্ন, হালকা একটু খাবেন, মানে ওনার পেটে পাথর দেখেছেন ওটা ধরতে দেননি উনি, আপনি একটু আমার বাড়িতে যাবেন একটু খাবেন। রসুল্লাহ সাল্লাম বলছে ও সাহাবিরা, দেড় দু হাজার ছিল বোধহয়, ও সাহাবিরা চলো চলো চলো, জাবের নিমন্ত্রণ করেছে। জাবের কি ভাবছে আলী হাসানের কাছে ভর্তি হয়ে, এবার কিরে ভাই এতটুকু আটায়, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি জানেন না সাহাবিদের পরিস্থিতি, জানেন না আপনার আমার ইমাম সাহেব নেই আমাদের পরিস্থিতি জানে না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি জানেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মিসকি মিসকি হাসছে না, বলছে জাবের শোনো জি আল্লাহ রসুল, তোমার স্ত্রীকে গিয়ে বলো আর দু চারটো মেয়েকে জোগাড় করতে, যাতে বেশি বেশি রুটি তৈরি করতে পারে, এরকম মেয়েকে জোগাড় করতে বলো, আর গোস্ত যেন আখা থেকে না নামে, চুলা থেকে না নামে, আমি আসছি। জাবের যত মনে মনে ভাবছে যে আমার বউ বোধহয় রুটি করেই ফেললো, এই দু পাঁচখান রুটি হবে, তার জন্যে আরও লোক ম্যানেজ করতে হবে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথাও যে মানতে হবে। জাবের রাজিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, যেতে যেতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে একটু লালা থুতু নিয়ে রুটির ওই ডো বলেন তো ওটাকে, ডো ইংলিশে ডো বলা হয়, ওটা তাল তাল বলা হয় না যেটার মধ্যে, ওটার মধ্যে একটু দিয়ে দিলেন আর গোস্তের মধ্যে দিয়ে দিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গোস্ত আখাতেই থাকবে, চুলাতেই থাকবে, তুমি পরিবেশন করো, পরিবেশন করো, দাও গোস্ত নামাবা না, আর তোমার স্ত্রী আর আর যাদেরকে ডেকেছো তাদেরকে রুটি তৈরি করতে বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এরকম আমি বসে দিলাম, এতগুলো লোক ধরেন এরকম আমি বসিয়ে দিলাম আর সবাই খাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসছে, আমি রুটি দিচ্ছি গোস্ত দিচ্ছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসছে, ব্যাপারটা বুঝতে পারছি না ঘটনা কি। এরকম করতে 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 সবারই পেট পুরে খাওয়া হয়ে গেল। পেট পুরে খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করলেন, এরপরে বলছেন জাবের ঠিক আছে। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে সুবহানাল্লাহ বিহামদি, এটাই হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা বলছি, আপনার জমিদারি চলবে মানে এখানে, আপনার মেয়ে কথা বলবে মানে, আপনার বউ কথা বলবে মানে, আমি তার কথা বলছি, আমি তার কথা বলছি যার মুখের লালা হাজার হাজার মানুষের খাদ্য তৈরি করে দিয়েছে, আল্লাহর তরফ থেকে নিয়ামত। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মূল্যায়ন করা জানিনি, যদি মূল্যায়ন করতাম আল্লাহই আল্লাহর কসম করে বলছি সমাজ আমাদের পরিবর্তন হয়ে যেত। কেমন দেখেন খাইবারের যুদ্ধ, সাহাবাই কেরাম খেতে পাননি, পেটে খুব টান পড়েছে, কয়েকজন সাহাবি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো উট আছে, কয়েকটা উটকে জবাই করি, পেটের খোদাই দশ দিন বারো দিন পনেরো দিন হয়তো খাননি, খুব অবস্থা খারাপ, দু একটা উট জবাই করে একটু গোস্ত খেয়ে বাঁচি আমরা, একটু আমাদেরকে বাঁচতে দেন। দয়ার নবী মায়ের নবী বলছেন আচ্ছা যাও 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 এক্ষুনি যাও। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহর দিনের প্রতি ভালোবাসাটা দেখেন, হাদিস এখানে না, হাদিস মজার কথা আসছে এখানে দেখেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মানুষ ছিলেন, আল্লাহ তাকে এত ভালোবেসেছেন তার সামনে অনেক আয়াত নাজিল করেছেন, ফায়সালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা তার ব্যাপারে ফায়সালার আয়াত নাজিল করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু 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 পরামর্শ শোনেন না, পরামর্শ শোনেন না, আচ্ছা কি বলো বলো, এই তোমরা দাঁড়ো তোমরা দাঁড়ো, খবর তো যাবো না এখন জবাই করবেন দাঁড়ো। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট তো আমাদের প্রত্যেকের একটা একটা আছে, উট যদি জবাই করে দিই তাহলে দুধ পাঁচটা যাই জবাই করি না কেন আমাদের তো বাহনের ঘাটতি হবে, তো যুদ্ধ করব কি দিয়ে। আল্লাহ রাসূল আমি একটা যুক্তি দিই যদি আপনি একটু পছন্দ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি যুক্তি দাও। কি যুক্তি? বলছি যার কাছে যা খাবার আছে সব আনতে বলেন না, আর আপনি একটু বরকতের দোয়া করে দিবেন। সাহাবাই কেরাম কি খাবার লুকিয়ে রেখে মিথ্যা কথা বলবে? অসম্ভব। কিন্তু উমার রাদিয়াল্লাহু আনহু কি ফাউল কথা বলবেন? আশ্চর্য ব্যাপার, ঘটনা কি, উমার রাদিয়াল্লাহু আনহু বলছে আচ্ছা ঠিক আছে শোনো, এই যে চাদর, এটা চাদর পেতে দিলেন, চাদর পেতে দেওয়ার পরে বলছে যার কাছে যা খাবার আছে নিয়ে আসো। একজন খাবার আনলো, তার হাতে ছিল আদ আদ মুঠ জব, আদমুট জব মানে এটা বাচ্চা ছেলের এক বেলার চার ভাগের এক ভাগও খাওয়া হবে না। আর একজন নিয়ে আসলো আধখানা রুটি,
আর একজনের তো খেজুর বা কিছু এরকম খাবার, কতগুলো বুঝতে পারছেন, কতগুলো বুঝতে পারছেন তো খাবার। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাদরের উপরে ওইখানে বসলেন, বসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকতের দোয়া করে দিলেন। পরের কথা আমি 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 বুঝতে পারিনি, আপনারা এই সন্দীপুরের মানুষ বুঝেন তো দেখি, আমি চেষ্টা করে বুঝতে পারিনি, আপনি বুঝেন দেখি। এখানে উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করে দিলেন, আমি সব সাহাবীকে ডেকে বললাম তোমাদের কাছে হাঁড়ি কেটলি যার যা পাত্র আছে সব পুরে নাও খাবার। সব সাহাবী হাঁড়ি কেটলি যা ছিল সব লোড করে পুরে নিল, সব সাহাবী পেট পুরে খেলো। তখন উমর রাদিয়াল্লাহু বলছে তখন আমি দেখছি খাবার উপরে। সুবহানাল্লাহ বলতে আবার বলে গেছেন বোধ হয়। এইটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা বলছি, এটা হচ্ছে তার কথা। কিভাবে মূল্যায়ন করবেন,